আর দেখতে গেছে কি হয়েছে, দেখছে পাশে বসে আঙ্কেলটা মাটিতে শুয়ে আছে, বলছে আঙ্কেল কি হয়েছে, বলছে না আঙ্কেল ওই দুই তলা থেকে একটা পাঞ্জাই পড়ছে, বলছে পাঞ্জাই পড়লে তো আওয়াজ, বলছে না আমিও ছিলাম দুঃখি তবে সে পড়ে নাই পড়ছে কি, আরো তো ভিতরে ছিল। মানে আমাদের মুখটা হচ্ছে এরকম যে আমরা সবসময় স্বীকার করতে চাই। আর এক্সাম্পল দিতে বলছি আমি, কাতারগঞ্জে একটা ব্যবসায়ী বসে আছে সকাল থেকে, 11টা বেজে গেছে কোনো কাস্টমার আসেনি না, ঠিক 11টা দিয়ে করে একটা এরকম স্যান্ডেলের সাম পাইছে, মনে হয় কি বসে সে দেখানোর জন্য, সে অনেক ভীষণ বিজনেস ম্যাগনেট, সে একদম মানে স্যান্ডেল মেরে একদম বসে আছে, আর টেলিফোন রাখা ছিল, টেলিফোনে কল আসে নাই, টেলিফোনটা সে দিয়ে অভিনয় করে বলছে, এ কিরে তুমি ছাপানো লাগতে মালগুলো সামনে দাও না কেন, আমি শুনেছি আপনার টেলিফোনটা নষ্ট, আমাদের আজকে যে ভিডিওটা ছিল এখন ডিসকভারি কোর্সে কেন করা দরকার, বর্তমান প্রেক্ষিতে এসে আমাদের যারা প্রফেসর আজকে বলেছে বিভিন্ন ধর্মীয় বক্তব্য সমাজে আপনার একটু অনুষ্ঠানে অংশগ্রহণ করে দেখবেন, তমসায় যারা থাকে ও বিয়ের থেকে পাশ করেছে, ঢাকা মেডিকেল থেকে পাশ করে আসছে, বর্তমান তখন সব বক্তব্য দিবে, যদি মঞ্চ দূরে দেওয়া হয় কি বলে, মঞ্চ বিস্তৃত আছেন সভাপতি সাধারণ সম্পাদক বলে তারপর পাঁচ মিনিট টাইম পাশ করে চলে যায়, কিছুই বলতে পারে, কেন কিছু বলতে পারে, সে কিছুই পড়াশোনা করে নাই, সারা জীবন সে পড়াশোনা করেছে একাডেমিক রাজস্থান, ফর এক্সাম্পল আমি বিএমবি করেছি 50টা বই পড়ানো হয়েছে, আপনারা যারা বানিয়ে পড়ছে তাদের 50টা বই পড়ানো হয়, যারা এখানে সিধা সুতো পড়ছে তাদেরকে একই বই পড়ায়, ওই বিষয়ে জ্ঞান আছে এর বাইরে কিছু জ্ঞান, তো যার কারণে কি হয় পরবর্তীতে কোনো জেনারেশন যখন দাঁড়িয়ে কিছু বলতে হয় একই কথা এগুলো বলে, আর কারণে যারা সবাই অডিয়েন্স যারা থাকে তারা বোর হয়ে যায় কি মঞ্চ উপস্থিত আছেন এই বলতে পারছো, সো অ্যাটলিস্ট আপনারা যদি এই কোর্স গুলো করেন এমন কিছু জানবেন যেগুলো নিজের সেলফ ইমপ্রুভমেন্টের জন্য কাজে লাগবে, আবার আপনি যদি ভবিষ্যতে লিডার হবেন কোন প্রোগ্রামে যাবেন অতিথি হিসেবে যাবেন আপনার ছেলে মেয়েদেরকে শিক্ষা দিবেন এই শিক্ষা কাজে লাগবে, ফার্স্ট সেশন হচ্ছে ক্যান এ সায়েন্টিস্ট বিলিভ ইন গড, অথবা মাস্টার দ্য মিস্টিরিয়াস ওয়ার্ল্ড এর যে পেছনে যে মাস্টারটা কে, বিগ ব্যাং থেকে আসে নাকি বিগ ব্রেন থেকে আসে, আর সায়েন্টিস্ট সবাইকে নাস্তিক, আইনস্টাইন কে নাস্তিক ছিল, নিউটন কে নাস্তিক ছিল, তারপর হচ্ছে লর্ড কেলভিন এর যারা বিজ্ঞান রয়েছে ওরা কি বলছে, এই সায়েন্টিফিক ভাবে এখানে দেখানো হবে ক্যান এ সায়েন্টিস্ট বিলিভ ইন গড, সেকেন্ড সেশন হচ্ছে আমরা মনে করছি ভগবান আছে, ইটস ওকে মেনে নাও ভগবান আছে, তার আমরা তারে দেখি না কেন, যেটা দেখি না সেটা আমরা কেন বিশ্বাস করতে যাবো, গ্যারান্টি দ্য আইস টু সি গড, যদি ভগবান থেকে থাকে তারা আমরা দেখবো কিভাবে ভগবানকে জানার পন্থা কি, আপনাকে সেকেন্ড সেশন দেখানো হবে, থার্ড সেশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বেদিক উইজডম প্রিন্সিপলস অফ হিউম্যানিটি, বেদ গীতা এগুলো বর্ণনা করা হয়েছে 5000 বছর আগে বা কোটি কোটি বছর আগে, এটা আমি এখন বলবো, আর আমাদের এত শ্লোক বেদে বেদ আছে, পুরাণ আছে, উপনিষদ আছে, তারপর হচ্ছে মহাভারত আছে, রামায়ণ আছে, এত কোটি কোটি শ্লোক পুরাণ সময় নাই তো আমাদের, তো এখানে আমার অনেক জাস্ট পেয়ে গেছে চ্যাপ্টারে দুজনে চলে যায় ঠিক আছে, আর রিসার্চ বলছে গবেষণা বলছে, গবেষণা কি বলছে এক মিনিট কথা বলতে যে সময় লাগে এক মিনিট ফোন কথা চ্যাপ্টারে ভালো লাগবে এখন এই বেদিক যুগে যেগুলো পড়ার সময় ছিল এই আধুনিক যুগে কিভাবে কেন আমরা গীতা পড়বো, গীতা পড়লে কি হবে, অর্জুন সে তো অনেক আগে কথা, এখন আমরা কেন পড়বো, তো এই গীতা যদি আপনি পড়েন এখন বৈদিক জ্ঞান অভ্যন্তরে দেখা হবে, কেমন আর একটা সময় এখন দেখানো হচ্ছে, কিন্তু বৈদিক যুগে আর সময় ছিল উদ্ভিদে প্রাণ আছে সেটা প্রমাণ করছে যে জগতের চন্দ্র বসু, কিন্তু কোটি কোটি বছর আগে বেদে বলা হয়েছে উদ্ভিদের কি আছে প্রাণ আছে, গোবর সমস্ত মাধ্যমে আমরা স্নান করি কিন্তু গোবর তলে আমরা আরো পবিত্র অনুভব করি, এটা স্বাস্থ্য মানা করা আছে, আমি বিজ্ঞানের প্রমাণ করছি, এরকম অজস্র প্রমাণ আপনাকে দেখানো হবে বৈদিক সাহিত্যে যা বলা আছে, সবগুলো হচ্ছে কি ইনফালিবল মানে চক্রান্ত, ফোর্থ ক্লাস হচ্ছে সায়েন্স অফ সোল, আমরা বলছি আমরা সবাই জানি যে বাসাংশে ডিনার সময় মুখস্থ করেছি আমরা এই দেহ নিয়ে আমরা হচ্ছে কি আমরা, আর প্রশ্ন হচ্ছে আপনার কোথায় থাকে, এটার আয়তন কত, মৃত্যুর সময় আপনার ঘুম দিয়ে যায় এটা জঙ্গলটা ছেড়ে দিয়ে নিয়ে যায় আমি কত বড় নিয়ে দেখি হবে, তারপর হচ্ছে যে আমরা বলি যে আমাকে প্রাতাত্ম হয়ে গেছে কর্ম করতে হবে নাহলে ভূতরে যাবে ভূতরে কি কম, এটা কোথায় থাকে আমার তো সর্বে আছে না এটা কোথায় ভালো আমি দেখতে পাচ্ছি না উপরে আকাশ দেখি নিজে কেউ পাতা কিছু দেখি না, তো এগুলো কোথায় একচুয়ালি, তারপর হচ্ছে অনেকেই সর্বদা পড়ে যায় না শাস্তি বলছে জনলোক মহলোক ভূলোক সত্যলোক ব্রহ্মলোক অনেক অতল বিতল তলাতল রসতল পাতাল অনেক এগুলো কোথায়, আর বলছে যে অনেকে বলছে আকচুরি কি সরে যদি যায় সারা জীবন কি সরে যাবো, একজন একটু একটু বলি মহামেডান মানে মুসলমানদের কি বলে মহামেডান, সে মহামেডান একদিন বোমা হামলা করে আত্মঘাত বোমা হামলা সে হঠাৎ করে ভর্তি যায় সিতে,
ও ঘুরতে ডিউটি দেখছে একটা নার্স ওকে সেবা করছে কি তুমি একা গেল ঘুর আর গুলো কোথায় আরে শুনি সেবা করছে তুমি একা গেল ও জানি হুন না হুন না আরে নার্স আমি নার্স ও মানুষ তো মামলা করে কোথায় চলে গেছে ওখানে তাকে আদেশ টিমুট দেওয়া হবে আমরা অবশ্য বলো কি আমি তো যে মানুষে বলে যে স্বর্গবাসী জটিল অনেক মনোজন বিশ্বাস করতে চাই না মনোজন মনোজন খাও দাও ফুর্তি করো যাবে নাকি মস্ত বড় আমার বন্ধু আছে এরা দুধের বেড়া খা মানে খোমা খা এই উঠি এইগুলো আমি মানতে চাই না ভগবানের নামে কোন লোক আছে কি কৃষ্ণের দিকে থাকে সে লোকে কেমন এখানে দেখা যাচ্ছে সবাই আমাদেরকে এক্সপ্লয়েট করছে এখানে দেখা যাচ্ছে সবাই আমাদেরকে শুধু শোষণ করছে এবং আমাদেরকে নির্যাতন করছে এমন একটা জায়গা আছে যেখানে শুধু আনন্দ হয় চিন্ময় আনন্দ সেখানে কিভাবে যাওয়া যায় সেখানে মানুষের অ্যাক্টিভিটিস গুলো কিরকম সেখানে এখানে দেখানো হবে এখন একবার একটা লোক রাস্তায় বাসায় আসতেছে একবার দিকে নিয়ম আনন্দ দেখছে একটা লোক কিছু একটা খুঁজতেছে এরকম খুঁজ করছে বলছে কিনা আপনি কি কি খুঁজতেছেন বলছে না আমি তালাকুলের সময় চাবিটা পড়ে গেছে তো এটা খুঁজতেছে তালাকুলের সময় চাবি পড়ছে দরজা নিয়েছে আপনি রাস্তায় খুঁজতেছেন যে বলছে দরজা নিয়েছে তো আলো নাই আলো তো রাস্তায় ওর লজিকটা হচ্ছে দরজা নিয়েছে কি নাই আলো নাই সেদিন আলো আছে কোথায় নিয়ম আমাদের সে পাবে তা আমরাও এখন লজিক দিই তুমি কেন এখানে ওরা সবাই উদ্ভাসের অনেকে অনেকে আছে উদ্ভাসে উদ্ভাসে পড়লে তো ইঞ্জিনিয়ার হওয়া যায় মানে আমি উদ্ভাসে পড়ছি আমি ইঞ্জিনিয়ারিং গেছি মন করে সবাইকে মনে হয় মানুষ এমন দেন না আমি উদ্ভাসে পড়ছি তারপরে এই শিফটি করছি মোটামুটি কেন কেন করছে সবাই করছে তো মোটামুটি আমিও এখন সবাই করছে আমিও করছি কেন করছি জানি না ফলো করছি বাট অ্যাকচুয়ালি আমি একটা রিয়েল জিনিসের পেছনে ছুটছি নাকি শ্যাডোর পেছনে দৌড়াচ্ছি সেটা এখানে দেখানো লাস্ট টাইম ইম্পর্টেন্ট এখানে দেখানো হয়েছে ইফ গড ইজ ওয়ান বিষ্ণু শিব অনেকে জানেও না অনেকে মূর্তি পূজা করে অনেকে বলছে ফেলে দিচ্ছে কেউ বলতেও পারছে না এই যে একটা মিস্টেরি এটা আমরা যে জানি না ক্লিয়ারলি যে আমাদের মধ্যে ব্যাখ্যা করা হচ্ছে না যার কারণে আমরা কনফিউজ হয়ে গেছি সেজন্য ওখানে দেখানো হবে ইফ গড ইজ ওয়ান আবার প্রত্যেক ধর্ম আলাদা আলাদা তারা কি শিখিয়ে দিচ্ছে মুসলমান ধর্ম বুদ্ধিস্ট ধর্ম খ্রিস্টান ধর্ম ওরা কি শিখিয়ে দিচ্ছে একদম সুন্দর করে ব্যাখ্যা করা হবে রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই একুশে করবেন একটা স্টোরি আমি শেষ করে দিচ্ছি একবার বিক্রমাদিত্য সেই রাস্তা দিয়ে যাচ্ছে বন্দির হঠাৎ করে একটা পেতালকে ধরছে পেতাল মানে হচ্ছে তান্ত্রিক দেবতা রে বিক্রমাদিত্য তুমি রাজা আমার একটা প্রশ্ন উত্তর দাও না তোমার যেতে দিবে না এখন তো ভয় পেয়ে গেছে বলে কি প্রশ্ন তাদের বলে প্রশ্নটা হচ্ছে জটিল প্রশ্ন ভালো শুনে বলতে বলেন বলতে এখানে আছে ওখানে নাই ওখানে আছে কিন্তু এখানে নাই ওখানেও নাই এখানেও নাই ওখানেও আছে এখানেও আছে বলে নাকি এবং বলছে নাকি এখন এই প্রশ্ন হঠাৎ যায় পানিটা আমি আপনাকে অ্যান্সার দিচ্ছি বলছি কি কম একটা সাধুর কাছে চারজন ব্যক্তি প্রণাম করতে গেছে প্রথম ব্যক্তি হচ্ছে রাজার পুত্র রাজাপুত্র প্রণাম করছে রাজার পুত্রকে সে আশীর্বাদ করেছে এ রাজপুত্র চিরঞ্জীব প্রথম প্রণাম আশীর্বাদ সেকেন্ড জন আসে কে সেখানে হচ্ছে মণিপুত্র মণি ঋষি তপস্বী ছেলে আসে ও যখন প্রণাম করেছে বলছে এই মণিপুত্র তুমি এখন মরে যাও দ্বিতীয় আশীর্বাদ তৃতীয় জন আসে হচ্ছে কে বুচার মানে কষায় কষাকে বলছে তুমি মল্ল কি বাঁচল কি তোমার অবস্থা খারাপ তুমি মল্ল একই কথা বাঁচলে একই কথা এরপর একজন হচ্ছে বৈষ্ণব ভক্ত যে ভগবদ্গীতা পাঠ করে হরিনাম জপ করে ওকে বলছে মানে জীব বা মরো বা তুমি জীবিত থাকবে সমস্যা নেই মরো দেখলে সমস্যা নেই বলছে এটা কিরকম আনসার হলো বলতে প্রথমটা অ্যান্সার হচ্ছে রাজপুত্র সে এত বেশি ভোগী সারা জীবন শুধু ভোগ করছে সে ধর্ম কর্মের কোন ধারে কাছে নাই তার জন্য এখানে আছে অনেক সুখ কিন্তু মৃত্যুর পর ওখানে কোন সুখ নাই সেজন্য এই জন্য এখানে আছে বাট কোথায় নাই ওখানে নাই আর সেকেন্ড ছিল মণিপুত্র যারা আছে এরা খুব তপস্বী এরা এখানে এই জগতের কোনো কিছুর সাথে কানেক্টেড না এদের জন্য এখানে কিছুই নাই কিন্তু ওরা এত বেশি তপস্যা করে জোরে জোরে কোথায় আছে ওখানে অনেক কিছু আছে সেটা এখানে নাই কিন্তু কোথায় আছে ওখানে আছে তৃতীয় নাম্বার ছিল হচ্ছে কি ভুচার কষাই এই তো এখানে এমনিতে নর্ক আছে রাস্তা রাস্তা কীর্তন করছে আনন্দ করছে তাদের জন্য এখানেও আছে।